সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24-এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমে জানাবো আওয়ামী লীগের কাছে যে অঙ্গীকার চেয়েছে ইইউ প্রতিনিধি দল। এরপরে জানাবো আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই নির্বাচন নয়, ইইউ প্রতিনিধি দলকে জানালো বিএনপি। রয়েছে যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন, হাসপাতালে গিয়ে যে মন্তব্য করলেন রিজভী। সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র। এবং সবশেষে রয়েছে সংলাপের দায়িত্ব নেবে কে, বুঝতে চায় আওয়ামী লীগ বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের কাছে যে অঙ্গীকার চেয়েছে ইইউ প্রতিনিধি দল। বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তারা কথা বলেছে। এখানে মূলত একটা ব্যাপারে আমাদের অঙ্গীকার তাদের চাওয়া, সেটা হলো বাংলাদেশে তারা একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরাও বলেছি একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে তারা একটি নির্বাচন দেখতে চায়। তারা নির্বাচন ব্যবস্থার সংস্কারে আশ্বস্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কি কথা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে কি কথা হয়েছে আমরা তা বললাম, বিএনপির সঙ্গে কি কথা হয়েছে তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে যাব সেটা তাদের ব্যাপার। আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই নির্বাচন নয়, ইইউ প্রতিনিধি দলকে জানালো বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। শনিবার বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন এতই প্রশ্নবিদ্ধ যে ইইউ প্রতিনিধি দল জানতে চাইছে আগামী দিনে আদৌ জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কিনা। আমাদের পক্ষ থেকে সবসময় বলে আসছি, দেশের মানুষ বলছে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। এর অনেক কারণ যা আমরাও জানি, আপনারাও জানেন, বিশ্ববাসী জানে, তাই তারা বাংলাদেশে আসছে, কেননা এই সরকারের অধীনে নির্বাচন হবে না। আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে সারা বিশ্বের নজর কেন, এটাই হচ্ছে প্রশ্ন। কেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এখানে এসে নির্বাচন নিয়ে তাদের মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে তো তাদের যেতে হচ্ছে না, কেন বাংলাদেশে আসতে হচ্ছে এটা সবার মনে প্রশ্ন। তাদের মনেও হয়তো একই প্রশ্ন, কেন এখানে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ ও গ্রহণযোগ্য নয়, এটাই তার ভিত্তি। এই ভিত্তির উপর সারা বিশ্ব বাংলাদেশের উপর নজর দিয়েছে। যুবদল নেতার কবজি বিচ্ছিন্ন, হাসপাতালে গিয়ে যে মন্তব্য রিজভীর। যুবদল নেতা লিটন মণ্ডলের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে লিটনকে দেখতে যান তিনি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে রক্তাক্ত সহিংসতা চালাচ্ছে, সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছে। মানুষের রক্ত ঝরানো যুবদল নেতার হাতের কবজি কেটে নেওয়া শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা। যারা রক্ত ঝরাতে পারে তাদের অধীনে কেমন সুষ্ঠু নির্বাচন হবে তা সবার কাছেই অনুমেয়। এ সময় তার সঙ্গে আর উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহসভাপতি এ কে এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য লিটন মণ্ডল শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সাইদ বিশ্বাসের নেতৃত্বে একদল সন্ত্রাসী লিটন মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। হামলার সময় সন্ত্রাসীরা মাংস কাটার চাপা দিয়ে লিটনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং অন্য একটি হাত ও একটি পা কেটে ঝুলন্ত অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনায় 13 জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে মতামত জানিয়েছে। এসব কিছু নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে তারা গুরুত্ব দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গত বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রী, সরকারের অন্যান্য মন্ত্রী এবং অধিকার কর্মীদের সঙ্গে আলোচনা করেছে। এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের এমন প্রত্যাশার কথা উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 25 শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি। 12 জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশের জোর প্রস্তুতি চালাচ্ছে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুমতি মেলেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে জাগো নিউজকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান। তিনি বলেন বিএনপিকে এখনও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তবে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে, আজ অনুমতি দেওয়া হতে পারে। অনুমতি দিলেও কোনো শর্ত থাকবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন শর্ত থাকবে, 20-25টি শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। নয়াপল্টনের সমাবেশ ঘিরে পাড়া মহল্লায় বিএনপির মাইকিং। নয়াপল্টনে বিএনপির আগামীকাল বুধবারের সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া মহল্লায় চলছে মাইকিং সহ নানামুখী প্রচার। মাইকে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানানো হচ্ছে। জানা গেছে এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং কার্যক্রম চোখে পড়ে। মাইকে ঘোষণা হচ্ছে প্রিয় নগরবাসী, আসছে 12 জুলাই বুধবার দুপুর 2টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে সমাবেশ। উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, চল চল পল্টন চল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল। বিএনপির সমাবেশ নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে খুব একটা দেখা যায়নি। নয়াপল্টনের পাশের একটি গলিতে এমন প্রচার চলাকালীন কথা হয় ঢাকা দক্ষিণ বিএনপির এক নেতার সঙ্গে। তিনি বলেন এক যুগ পর সমাবেশ ঘিরে আমরা মাইকে পাড়া মহল্লায় প্রচার করতে পারছি, আন্দোলনে আলো আসবে, এ যাত্রা বিজয় যাত্রায় পরিণত হবে, এর রাজনৈতিক অধিকার আমরা অর্জন করেছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনাম ও সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন গতকাল সোমবার থেকে আমাদের মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ মহানগর এলাকায় অন্তত 80টি মাইকে প্রচার চালানো হচ্ছে, আগামীকাল সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত এ প্রচার চলবে। ইইউ যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারবে, আপত্তি নেই এসির। ইউরোপীয় ইউনিয়ন যত খুশি তত নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাতে পারে, এ নিয়ে কোনো আপত্তি নেই। মঙ্গলবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত সচিব অশোক কুমার। বলেন আজ ইইউর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আমাদের ভোটার, ভোট কেন্দ্র ও প্রস্তুতি, সিসি ক্যামেরা সহ সব বিষয় তারা জানতে চেয়েছে। আগামী 18 ও 19 জুলাই তাদের একটি টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে মিটিং করবে। আমাদের নির্বাচন ব্যবস্থাপনা 1 এবং 2 এর সঙ্গে মিটিং করে তারা আরো বিশদভাবে জানার চেষ্টা করবে। আজকের মিটিংয়ে তাদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর জবাব দিয়ে আমাদের কমিশন তাদের সন্তুষ্ট করেছে। কোনো একটি দল নয় যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করে মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে নয় বরং প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার এ মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এ মন্তব্য করেন মেথু মিলার। তার ব্রিফিং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন অবস্থানকে অন্য দেশের প্রতি হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে রাশিয়া, চীন ও ইরান। এ বিষয়ে আপনি কি বলবেন? জবাবে মেথিউ মিলার বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাওয়ার জন্য কেউ সমালোচনা কেন করবে, এটা আসলেই আমি জানি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। 5 দশকের বেশি সময়ের পরীক্ষিত বন্ধু ও অংশীদার হিসাবে বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রেরও চাওয়া এটাই।
ম্যাথিউ মিলার আরো বলেন, বাংলাদেশে আমরা কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না, প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি। এদিকে ইইউ প্রতিনিধি দলের গাড়ি ঘিরে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি মূল্যায়ন করতে দুই সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল। গত রোববার ভোরে ঢাকায় পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দল। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল